মঙ্গলবার সকালে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা মুখোমুখি অবস্থান করে তারা ইট পাটকেল ছুড়তে থাকেন। ছাত্রদের মধ্যে অনেকে হেলমেট পরে এবং হাতে লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এদিকে ব্যবসা কর্মচারীরাও লাঠি ছোটা ও লোহার রড নিয়ে ছাত্রদের উপর হামলা চালানো শুরু করেন। তারা 11:30টার দিকে এই সংঘর্ষে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে নিউ মার্কেট সায়েন্স ল্যাব সহ গোটা এলাকায়। এই সংঘর্ষে দুই শিক্ষার্থী সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। সংঘর্ষে গুরুতর আহত হওয়া কুরিয়ার সার্ভিস কর্মী নাহিদ হাসান রাতে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মারা যান। ঢাকা কলেজের আহত একজন শিক্ষার্থী আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন রাজধানী স্কয়ার হাসপাতালে। এছাড়া সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে ব্যবসায়ীর দোকান মালিকদের হামলায় আহত হয়েছেন বিভিন্ন গণমাধ্যমের 9 জন সাংবাদিক। ঢাকা কলেজ শিক্ষার্থী এবং নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যকার সংঘর্ষে আজ তৃতীয় দিন হলেও এখন পর্যন্ত কোনো মামলা করা হয়নি। পুলিশ জানিয়েছে মঙ্গলবার সংঘর্ষের সময় অ্যাম্বুলেন্সে হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হবে। পুলিশ জানিয়েছে এসব মামলা পৃথক পৃথক দায়েরের প্রস্তুতি চলছে। গত সোমবার 11:00টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হলে প্রায় 2.5 ঘন্টা ধরে চলা এই সংঘর্ষে কয়েকজন শিক্ষার্থী ও ব্যবসায়ী গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। এই সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।